স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিওতে। মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জিপিএ এবং সিজিপিএ নির্ণয় করতে হয় মার্কসের উপর ভিত্তি করে। আমরা এজন্য মেথড হিসাবে বা ফাংশন হিসেবে ব্যবহার করব নেস্টেড ইফ এবং সাম ফাংশন। আমরা প্রিভিয়াস যে এখানে আমরা জিপিএ এবং সিজিপিএ এর জন্য দুটি কলাম করেছি যেখানে আমরা নির্ণয় করব। এখানে গ্রেড নির্ণয় করা আছে, এই গ্রেড নির্ণয় আমরা প্রিভিয়াস ভিডিওতে করেছিলাম। এখানে মায়ার্স গ্রেড এবং পয়েন্টের যে টেবিলটা দেওয়া আছে এটা স্ট্যান্ডার্ড এডুকেশন বোর্ড কর্তৃক নির্ধারিত হয় এবং মার্কসের রেঞ্জ অনুযায়ী গ্রেড এবং পয়েন্ট নির্ধারিত হয়। তো আমরা সেই পয়েন্ট মার্কস এবং গ্রেডকে ভিত্তি করে আমরা সূত্র ইউজ করে আমরা এটি তৈরি করেছি গ্রেড। গত ভিডিওতে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন গ্রেড কিভাবে নির্ণয় করেছিলাম। তারপর আপনাদের সুবিধার জন্য আবার আমি একটু প্রিভিউ করব যে গ্রেডটা কিভাবে নির্ণয় করেছিলাম। ইফ নেস্টেড ইফ ফাংশন ব্যবহার করে ইকুয়াল টু ইফ আই সেভেন থেকে আই 14 অর্থাৎ 7 থেকে 14 এই যে রোগুলো আছে আই এর মার্কসের দিকে লক্ষ্য রাখেন। মার্কস সেই রোগুলোর ভিতরে যদি কোনো রোতে মার্কস থাকে সেই মার্কসের সাথে মূলত চেক করবে বা ফিরিয়ে দেখবে যে 80 বা এর বেশি হলে তাহলে এ প্লাস লিখবে, যদি 70 বা এর বেশি হয় এ গ্রেড লিখবে। এভাবে প্রতিটি কন্ডিশন চেক করে দেখবে, যদি 33 এর নিচে হয় 0 এবং 33 32 এর মধ্যে তাহলে এফ গ্রেড দিবে। এবার আমরা জিপি নির্ণয়ের সূত্রটি দেখব। সেম সূত্রটি এখানেও ব্যবহার করা হবে, একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। ইকুয়াল টু ইফ, তারপর আমরা যে মার্কসের কলাম রোগুলো সরি যে রোগুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আই সেভেন থেকে আই 14 এই রোগুলোতে আমার মার্কসগুলো থাকবে। এই মার্কসগুলো সাথে আমরা কন্ডিশন চেক করব, 80 যদি হয় বা এর বেশি হয় তাহলে আমরা আমরা টেবিল থেকে দেখতে পাচ্ছি তাহলে প্লাসের 5 5 প্লাস যদি পায় তাহলে সে 5 পাবে, অর্থাৎ 80 থেকে 100 ভিতরে যদি মার্কস পায় কোনো স্টুডেন্ট তাহলে সে জিপিএ 5 পায়। এরপর আমরা আবার একটি কন্ডিশন দিব, ইফ আই 7 থেকে আই 14 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 70 অর্থাৎ 70 এর চেয়ে বেশি অথবা সমান, 70 এর সমান বা এর বেশি যদি কোনো স্টুডেন্ট মার্কস পায় তাহলে তার জন্য জিপিএ হবে 4। ইফ আমরা আবার কন্ডিশন দিচ্ছি, ইফ আই 7 থেকে আই 14 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 60 মার্কস যদি হয়, 60 অথবা এর বেশি যদি হয় তাহলে 3.5 জিপি হবে 3.5। এভাবে আমরা প্রতিটি জন্য আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। যদি কোনো স্টুডেন্ট 50-এর বেশি 50 অথবা 50-এর বেশি মার্কস পায় এবং সেটা অবশ্যই 60-এর চেয়ে কম হতে হবে অর্থাৎ 50 থেকে 59 এর ভিতরে থাকে তাহলে 3 পয়েন্ট পাবে। ফোরটি 40 মার্কসের জন্য
চল্লিশের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে টু, i7 থেকে i14, এগুলো হচ্ছে রো ম্যাক্সের জন্য, অর্থাৎ আপনি যেখানে ম্যাক্স ইনপুট দিবেন, ম্যাক্স লিখবেন 33 এর চেয়ে বেশি বা সমান হয় তাহলে পয়েন্ট হবে 1। আমাদের এখন শেষ কন্ডিশনটা হবে যেটা আসলে 0 থেকে 32 কেউ যদি ম্যাক্স পায় সেই ম্যাক্সের জন্য যে কন্ডিশনটা হয় সেই ফেল গ্রেডের জন্য 0, আমরা সেটি দেখব। এখানে i7 থেকে i14 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় যদি, অর্থাৎ 0-র চেয়ে সমান, 0 সমান অথবা 0-র চেয়ে বেশি ম্যাক্স, দ্যাট মিনস 32 যদি ম্যাক্স হয় তাহলে তার গ্রেডটা হবে 0। তো এভাবে আমরা প্রতিটি কন্ডিশন অ্যাপ্লাই করা যাচ্ছে এবং আমরা শেষ দিকে ব্র্যাকেটগুলোকে আমরা সিলেক্ট করে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেটগুলো আমরা দিয়ে দিলাম। আমরা এবার জিপি এর প্রথমটির জন্য পেয়েছি, এবার আমরা যদি মাউসের পয়েন্টার ধরে প্রত্যেকটি নিয়ে আসি তাহলে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিপিএ পাবো, ম্যাক্সের উপর ডিপেন্ড করে এগুলো, এই জিপিএগুলো আসছে, দেখুন লক্ষ্য করুন। আমরা ম্যাক্স যদি পরিবর্তন করি তাহলে তার জিপিএ পরিবর্তন হবে, আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে ম্যাক্স পরিবর্তন করার সাথে সাথে আমাদের জিপিও পরিবর্তন হচ্ছে। আমরা 50 যদি ইনপুট দেই ম্যাক্স তাহলে পয়েন্ট সেই অনুযায়ী পয়েন্ট 3 আসে, এবং টেবিল পয়েন্টের সাথে দেখুন আপনি লক্ষ্য করে যে এটা পরিবর্তন ঠিকভাবে হচ্ছে। সো আমাদের জিপিএ নির্ণয়টা আমাদের কমপ্লিট হয়েছে, এবার আমরা সিজিপিএ নির্ণয় করব। সিজিপিএ নির্ণয়ের জন্য আমরা সাম ফাংশন ইউজ করব। আমরা জিপিএর যতগুলো জিপিএ আছে সব জিপিএগুলোকে আমরা যোগ করে দেব, প্রতিটি আলাদা আলাদা করে, আমরা যদিও সবগুলো আলাদা আলাদা যোগ না করে করেছি এর আগে, কিন্তু এখানে যদি সবগুলো একসাথে করতে যাই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই আলাদা আলাদা আমরা যোগ করে নিব। প্রত্যেকটা রো আলাদা আলাদা যোগ করে নিয়ে তারপর আমরা টোটাল জিপিএটা দেখব, এবং তারপর আমরা টোটাল জিপিএটাকে যদি 8 দিয়ে ভাগ দিই, আমরা টোটাল জিপিএকে 8 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা অ্যাভারেজ সিজিপিএটা পাবো। যেহেতু এখানে 8টা সাবজেক্ট সো আমি 8 দিয়ে ভাগ দিতেছি, এবং সেই অনুযায়ী এখানে সিজিপিএটা আসছে 4। সিজিপি 4 আসার কারণে আমরা এখন ম্যাক্স হয়তো বা কমিয়ে বাড়িয়ে আমরা দেখতে পারি সিজিপিএর কি কোনো পরিবর্তন আসে কি না। ধরুন এখানে সাবজেক্টে 80 দিলাম, এ প্লাস আসছে, অ্যান্ড সিজিপিও আমার বেড়ে গেছে, কোনো সাবজেক্ট তার গ্রেড, তার জিপি এবং সিজিপিএ, ম্যাক্স আপনার পরিবর্তনের সাথে সাথে গ্রেড, জিপি এবং সিজিপি সবগুলোর পরিবর্তন সাথে হচ্ছে আমরা লক্ষ্য করলাম। এভাবে আমরা আসলে ম্যাক্স এর উপর ভিত্তি করে গ্রেড, জিপি এবং সিজিপি নির্ণয় করতে পারি। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।